বন্ধুরা বাবলি ডেইলি লাইভে তোমাদের স্বাগত জানাই। আর সবদিন বলি, বেশি কথা বলবো না, আজকে একটু কথা বলবো। আজকে আমার নিজের কথা একটু বলি। আমার যে পুরনো বন্ধুরা তারা জানে যে আমি আইসিডিএস এর সাথে যুক্ত আছি, আর এছাড়া আমার এটা পার্লারটা একটু পাশে আছে, এটা আমার শখের জায়গা। আর তাছাড়াও আমার একটা ছোট বাচ্চা আছে 7 বছরের, আর ঘর পরিবারের কাজ তো আছে, তো সব মিলিয়ে আর চ্যানেলটা আমার খুব 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 শখের। তো এটা সত্যি কথা বলবো যে এটা এতটাও এগোবে যখন শুরু করেছি তখন ভাবিনি, আর যতটা এগিয়েছে তোমাদের, তোমরা পাশে আছো বলেই হয়েছে, সম্ভব হয়েছে। তো আমার কিছু কথা তোমাদের কাছে শেয়ার করি। আমি সকালে, তো আমার ছেলে স্কুল চলে যায়, তারপরে আমিও স্কুল চলে যাই, আইসিডিএস আঙ্গনওয়াড়ি তো সকালে, তোমরা জানো, যারা জানো না হয়তো, কিন্তু বেশিরভাগ লোকই জানে আর কি। দিয়ে আমি আস্তে আস্তে প্রায় 11:15 বেজে যায় বাড়ি ফিরতে, বাড়ি ফিরে আমিও ঢুকি, আমার কাজের মেয়েও ঢুকে। এবারে তাড়াতাড়ি আমাকে রান্না সারতে হয়, আর বাড়ির নানা রকম কাজ টাজ সেরে তারপর তো আমার ছেলে এটার মধ্যে ঢুকে যায় স্কুল থেকে, তাকে স্নান করানো, খাওয়ানো, সমস্ত কিছু করি। দিয়ে তারপরে এরপরে আমার নিজের, তো আমি একবেলা পার্লার করতেই পারি না, পার্লারের কাজ আমি বিকেল থেকেই পার্লারের কাজ করি। আমার কাস্টমাররাও জেনে গেছে, সেইভাবেই আসে কাস্টমাররা যারা আমার কাছে কাজ করতে ভালোবাসে আর কি। আর তার মাঝখানে একটু সময় বের করে আমি ভিডিও বানাই, আর যখন রাত্রেবেলায় সমস্ত কাজ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, সব কাজ হয়ে যায়, সেই সময় বসে আমি একটু এডিট করি, দিয়ে ভিডিও আপলোড করি আর কি। পরের দিন যখন ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা রেডি করে রাখি। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তো অনেক বন্ধুরা আছে যারা আমাকে অনেক কিছু রিকোয়েস্ট করেছে, তো আমি সকলের রিকোয়েস্ট গুলো রাখতে পারছি না, কারণ আমার প্রচুর সময়ের অভাব, আমি সময় বের করতে পারি না। তো অনেকে যেরকম, একজন বন্ধু যেরকম বলেছে দি ভাই লাইভ ফেসিয়াল দেখার, তো মানে কি আমি একটা ফিক্সড টাইম বের করতে পারছি না, যে আমার সব রিকোয়েস্ট গুলো আমার পাশে আছে, আমার মাথাতেও আছে, আমি এক এক করে সব পালন করব, চেষ্টা করব সব পূরণ করার, কিন্তু সাথে সাথে আমি টাইমের অভাবে পাচ্ছি না। হয়তো তোমরা ভাববে যে আমি অহংকারী বা কিছু, কিন্তু তা নয়, আমার সময়ের প্রচুর অভাব, তো সেই কারণেই আর কি আমি পেরে উঠছি না। তো সে কারণে আমি তো মাপ চাইবো, আর তোমরা কিন্তু রাগ করো না, আর আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি এগিয়ে, মানে এতটা এগিয়ে যাচ্ছি। আর একটা কথা হলো যে আমি প্রায় অসুস্থ হয়ে যাই, আমাকে দেখলে বোঝা যায় না, কিন্তু আমি একজন মানে নার্ভের রুগী আর কি। আমার ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টও চলছে, শুধু আমি মনের জোরে এগিয়ে যাচ্ছি। তো সেই কারণে অনেক সময় ভিডিও অফ মানে আপলোড করতে পারি না, সময় দিতে পারি না, কখনো এরকম অসুস্থ হলে শুয়ে, এর মধ্যেও আরো শুয়ে থাকি, এরকম হয়, তো সব সংসার তখন একদম গড়বড় হয়ে যায়। তো শুধু মানে আমি কাজ করি, আমার হাজবেন্ড ভীষণ ভালো, আমাকে সাপোর্ট করে, তো আমি শুধু সবসময় কাজ করে যাই কেন, যে আমি ভালো থাকবো, সেই কারণে কোনো চিন্তা ভাবনা মাথায় আসবে না, সেই কারণেই। তো সেই কারণে আমি হয়তো সব রিকোয়েস্টগুলো রাখতে পারছি না, তবে আমার মাথার মধ্যে আছে। আর তাই বলে তোমরা কিন্তু আমার মানে বাসেই থেকো, বন্ধুত্ব নষ্ট করো না, আর আমি সবসময় চেষ্টা করবো যে যতটা সম্ভব তোমাদের রিকোয়েস্ট রাখতে। আর কিছু বলবো না, এটাই বলার ছিল। আর তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি সেলফ হেয়ারস্টাইল দিয়ে, নিজে নিজে চুল বাঁধা ডেইলি যে স্টাইল, দু তিনটে দেখাচ্ছি আজকে। আর মানে অনেক রিকোয়েস্ট এসছে যে ডেইলি হেয়ারস্টাইল দেখানোর জন্য, তো সেই কারণে আমি এটা দেখাচ্ছি আজকে। আর তোমরা দেখতে থাকো।